আমরা এক ধরনের সমস্যা কিন্তু ফেস করি যে রোগীদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে। বন্ধুদের সাথে শেয়ার করলে বলছে কারো দুই একবার হচ্ছে, কারো সপ্তাহে তিন চারবার হচ্ছে, কারো লাগাতারভাবে হচ্ছে, আর কারো হচ্ছেই না। তো আজকের আমাদের সমস্যার মধ্যে একজন উল্লেখ করেছেন যে তার কোনো স্বপ্নদোষই হচ্ছে না, বন্ধুদের সাথে যখন শেয়ার করছে সে তখন ভয় পেয়ে যাচ্ছে। আসলে সে তো আসলে একটা কিশোর বা যুবকে পরিণত হচ্ছে। তো স্বপ্নদোষ না হওয়াটা কি ধরনের সমস্যা, আর কি ধরনের একটা মানসিক সমস্যা হয়, টেনশন হয়? চলুন আমরা তার সমস্যাটাকে জেনে আসি। তো উনি বলছেন প্রথমে যে আসসালামু আলাইকুম স্যার। যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম অমুক, আমরা নামটা বলছি না। আমার বয়স 20 বছর, আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার্স। স্যার, আমি একটা গোপন সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছি। স্বপ্নদোষ একটি সাধারণ ব্যাপার যা অনেকেরই অনেক সময়ই হয়ে থাকে, অনেকের মাসে এক দুইবারও হয়। কিন্তু স্যার, আমার আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস হয়ে যাচ্ছে, আজ আমার আর স্বপ্নদোষ হচ্ছে না। আর যদিও তা হয়, তাও আবার দীর্ঘদিন পর পর হয়, 3 থেকে 4 মাস। এখন স্যার, এটি কি সাধারণ বিষয় নাকি আমার কোনো সমস্যা আছে? এই সমস্যায় কি আমার যৌবনের কোনো প্রভাব ফেলবে কিনা? আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর একটি সমাধান বললে আমার জন্য উপকৃত হব। জি, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি যে তার 3 থেকে 4 মাস পর পর স্বপ্নদোষ হচ্ছে, এটা একদমই স্বাভাবিক। এর জন্য আপনার কোনো মানে বিন্দুমাত্র কোনো টেনশনের কোনো অবকাশ নেই, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। এটা সবারই প্রতি মাসে এক দুইবার হয়, এই বিষয়টা এমন না, হলে এটা সমস্যা হয় না। তবে আপনি 3 থেকে 4 মাস হচ্ছে, এটাও স্বাভাবিক। তবে আপনি টেস্টোস্টেরন হরমোন সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো একটু বেশি করে খেলেই দেখবেন একটু বেশি হতে পারে। তবে শুধু শুধু এটা বাড়িয়ে লাভ নেই, 20 বছর অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা, এটা সবারই অতিরিক্ত হয় না। তাহলে আপনি খাদ্যের ভিতরে হাফ বয়েল ডিম, গরুর দুধ, প্রোটিন সমৃদ্ধ মাছ, যে কোনো পুকুরের মাছ বা সামুদ্রিক বা নদীর মাছ খেতে পারেন, গরুর গোস্ত খেতে পারেন, আপনি কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর খেতে পারেন, মধু খাওয়া যেতে পারে, আর নিয়মিত সকাল সন্ধ্যায় কেগেল এক্সারসাইজ 5-10 মিনিট করলে ইনশাল্লাহ আপনার তারুণ্য বজায় থাকবে। এছাড়াও প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূলগুলো বেশি করে খান, এখন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, আর বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, আর সকাল সকাল উঠে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ, আর পড়ালেখায় মনোযোগ দিবেন। তাহলে আশা করে বুঝতে পেরেছেন এটা যেহেতু কোনো সমস্যা না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।